প্রিয় পরীক্ষার্থীরা, এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে তোমরা সহজে তোমাদের মোবাইল ফোন ব্যবহার করে এক মিনিটের মধ্যে নিজেদের মার্কশিট ডাউনলোড করে নিতে পারবে, পাশাপাশি তোমার সমস্ত বন্ধু বান্ধবীদের মার্কশিটও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো কাজেই ভিডিওটি প্রচুর শেয়ার করো, এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। এই মুহূর্তে মোবাইলের মাধ্যমে নিজে নিজে মার্কশিট ডাউনলোড করে নাও এবং দেখে নাও তুমি কত পাবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের মাধ্যমিকের বেস্ট ফোর নম্বর ইনপুট করলে এবং একাদশ শ্রেণীর থিওরি নম্বর এবং ক্লাস টুয়েলভে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে কত নম্বর পেয়েছ সেই নম্বর সাবমিট করলে তোমরা নিজেদের নম্বর তোমরা জেনে যাবে, প্লাস নিজেদের মার্কশিট তোমরা ডাউনলোড করতে পারবে। এই ওয়েবসাইটটি ব্যবহার করা অত্যন্ত সুবিধাজনক। ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা হচ্ছে তোমাদের মার্কশিট ডাউনলোড করে নিতে পারবে। পাশাপাশি আমি তোমাদেরকে একটি ডেমো দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ওয়েবসাইটটির মাধ্যমে নিজেদের মার্কশিট সহজেই ডাউনলোড করতে পারবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা ওপেন করতে দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে তুমি মাধ্যমিকের যে বেস্ট অফ ফোর যে চারটি বিষয়ে বেশি নম্বর পেয়েছো সেই চারটি বিষয়ের নম্বর এখানে ইনপুট করবে। যেমন আমি এখানে ইনপুট করছি 89, 88, 86, 87। তো মাধ্যমিকে তোমরা যে চারটি বিষয়ে বেশি নম্বর পেয়েছো সেই চারটি বিষয়ের নম্বর সেখানে আপলোড করে এবার ক্লাস ইলেভেনের থিওরি মার্কসটা শুধু কিন্তু এখানে সাবমিট করবে, এবং ক্লাস টুয়েলভের প্রজেক্টের নম্বর। যেমন বাংলা 80-র মধ্যে হয় সেখানে থিওরিতে 60 এবং প্রজেক্টে 20, ইংলিশ থিওরিতে 60 এবং প্রজেক্টে 20, অর্থাৎ 80-র মধ্যে 60 এবং প্রজেক্টে 20-তে 20। এবার ফার্স্ট ইলেকটিভ দেখো, আমি বায়োলজিক্যাল সায়েন্স দিচ্ছি, এখানে থিওরি 70-এর মধ্যে। তো 70-এর মধ্যে এখানে মনে করো তুমি যে নম্বরটা পেয়েছো বা তোমার এডুকেশন হোক বা হিস্ট্রি হোক বা যেটাই থাকুক সেই নম্বরটা তোমার এখানে দিবে। এবং 70-এর মধ্যে যেগুলো সেখানেও কিন্তু, যেমন ভূগোল 70-এর মধ্যে হয় সেখানে কিন্তু প্র্যাকটিক্যাল 30-এর মধ্যে, তো প্র্যাকটিক্যালের মার্ক্স সাবমিট করবে। একইভাবে কেমিস্ট্রি যে পরীক্ষাগুলো হয়নি সেটা হচ্ছে তোমার 11-এর মার্কস দেখে কিন্তু সাবমিট করবে, যে থিওরিতে বেশি পেয়েছো সেই থিওরি নম্বরটা এখানে অ্যাড হবে। একইভাবে থার্ড ইলেকটিভ সাবজেক্টও দিয়ে দিচ্ছি দেখো, ফিজিক্স এখানে থিওরি 55, প্র্যাকটিক্যাল 28, ফোর্থ সাবজেক্ট দেখো ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স কিন্তু 80-এর মধ্যে পরীক্ষা হয়। বাট দেখো এখানে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে সাবজেক্টগুলো 80-এর মধ্যে হয় সেটা নম্বর 80-এর মধ্যে ইনপুট করবে, এবং যেগুলো 70-এর মধ্যে হয় সেটা কিন্তু 70-এর মধ্যে ইনপুট করবে। তো ম্যাথামেটিক্স 80-এর মধ্যে 60 এবং প্রজেক্ট হচ্ছে 20 মার্কস। এবার তোমার নামটা এখানে দিবে। তো দেখো যে পাঁচটা বিষয়ে তুমি বেশি নম্বর পেয়েছো সেই পাঁচটা বিষয়ের নম্বর কিন্তু যুক্ত হবে, এবং তোমার কিন্তু একটি কম্পিউটার জেনারেটেড একটি মার্কশিট তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। রোল নম্বর দেওয়ার পরে তোমরা কিন্তু একটা মার্কশিট পেয়ে যাবে। আমি এখানে এমনি একটা রোল নম্বর দিচ্ছি 5566। এবার হচ্ছে ওকে করলে এই দেখো দেখতে পাচ্ছ একটা মার্কশিট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এখানে টোটাল অবটেইন মার্ক হচ্ছে 426, অর্থাৎ তোমরা কত নম্বর পাবে সেটা কিন্তু তোমরা ইনস্ট্যান্ট জেনে যাবে। এক মিনিটের মধ্যে কিন্তু তোমরা সহজেই তোমাদের ডেমো মার্কশিট তোমরা ডাউনলোড করতে পারবে, নিজের ফোন ব্যবহার করেই কিন্তু এটা করা যাবে, একদমই কোনো অসুবিধা নেই। খুব সহজভাবেই তোমরা কিন্তু তোমাদের মার্কশিট পেয়ে যাবে, এবং তোমাদের মার্কস কোন বিষয়ে কত পাবে প্লাস অ্যাগ্রিগেট মার্কস সমস্ত কিছু কিন্তু জানতে পেরে যাবে। তো তাড়াতাড়ি ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে তোমাদের মার্কশিট এক মিনিটের মধ্যে ডাউনলোড করে নাও এবং দেখে নাও উচ্চ মাধ্যমিকে তুমি কত পেতে চলেছো, এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।